জেডিপিসির মেলা থেকে এবার নিয়ে যাবো আপনাদেরকে বৈশাখী মেলায় যে আয়োজনগুলো হয়েছে বিভিন্ন স্থানে, আপনাদেরকে আমরা নিয়ে যাব একটি মেলায়, গুলশান ইভেন্টসের বৈশাখী মেলায়। বৈশাখের আনন্দ ছুঁয়ে যায় গ্রাম শহর সব জায়গায়, আনন্দ খেলে খেলে যায়। বৈশাখে নতুন পোশাক যেমন আনে আনন্দ, বাংলা নতুন বছরে নতুনত্বের আনন্দ, নতুন সূর্য নিয়ে আসে নতুন সম্ভাবনার ভোর। বৈশাখের কয়েকদিন আগ থেকে শুরু করে বৈশাখের কয়েকদিন পর পর্যন্ত চলতে থাকে মেলা। রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে দুদিন ব্যাপী বৈশাখী মেলা 2019 অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী মেলা 2019 এর আয়োজন করেছে গুলশান ইভেন্টস। অনলাইনে সব দেশি বুটিক এবং অন্যান্য সব পোশাকের ডিজাইন স্থান পেয়েছে 38টি স্টলে। পুরো মেলাতে ছিল বৈশাখী আবহে সাজানো সকল আয়োজন এক ছাদের নিচে। দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এবং শোকেসে এই মেলায় উৎসবের বর্ণিল পোশাক, সৌন্দর্য সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী, গহনা, রূপচর্চার সামগ্রী এবং নানান পণ্য সামগ্রী স্থান পেয়েছে। বৈশাখী রঙে ক্রেতাদের মন রাঙাতেই এই আয়োজন। বৈশাখ নিয়ে এই আয়োজন কেন, জানালেন আয়োজক বৃন্দ। মেলার তত্ত্বাবধানে ছিলেন গুলশান ইভেন্টস এর সিইও রজনী ইমতিয়াজ। আমরা একটু ভিন্নভাবে মেলাটা সাজিয়েছি অনেক রকমের ইউনিক প্রোডাক্টস দিয়ে। মেলা উদ্বোধন করেন উপস্থাপক ও মডেল শারমিন লাকি, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার এবং উপস্থিত ছিলেন অভিনেতা চাষি আলম। শুভ 1426 নতুন বছরকে, বাংলা এই নতুন সময়টাকে সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য এখানে এসে আমার কাছে মনে হয়েছে যে পয়লা বৈশাখে শুধু নিজের সাজগোজের বিষয়টাই না, এছাড়া ঘর সাজানো এবং সারাদিনে যে আমাদের খাওয়া দাওয়া যে বিষয়গুলো থাকে কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন এখানে। মেলায় বৈশাখের রঙের ছটায় আনন্দিত মুখরিত উদ্যোক্তা ক্রেতা সকলে। উদ্যোক্তারা অনুপ্রাণিত বৈশাখী আয়োজনে এমন মেলায় অংশ নিয়ে এবং স্বপ্ন দেখেন এগিয়ে যাবার ভবিষ্যতে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ।